সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আরেকটা বাংলা ছবি তিলোত্তমা নিয়ে। তো এই ছবিটা নিয়ে আমি কথা বলতে চাই, কারণ এই ছবিটা যেটা আমি দেখেছি, তো এই ছবির থেকে একটা খুব সুন্দর সোশ্যাল মেসেজ বলো বা একটা পজিটিভ ভাইবস এই ছবিটা থেকে আমি নিতে পেরেছি। তো সেগুলোই শেয়ার করব, এবং কেউ যদি না দেখে থাকো তারা অবশ্যই রেকমেন্ডেশন হিসাবে রইল এই ভিডিওটা, অবশ্যই দেখতে পারো। এই ছবিটা খুব ভালো একটা ছবি, যেখানে রঞ্জিত মল্লিক এবং উৎপল দত্ত, রবি ঘোষ এদের মতো ক্যারেক্টার প্লে করেছে, এবং সুমিত্রা মুখার্জি এদের মতো ক্যারেক্টার এই ছবিটাতে আছে। এবং এখানে তিলোত্তমা, এই সিনেমাটার নাম কেন, তিলোত্তমার যে ডেফিনেশন, তিলোত্তমার ইন্ট্রো, সেই জিনিসপত্র এবং সেই ক্যারেক্টারটাকে বেস্ট করে এই কাহিনীটা বানানো হয়েছে। তো এখানে বেসিক্যালি এখানে উৎপল দত্তর ক্যারেক্টারটা থেকে সিনেমাটা স্টার্ট হয়, যেখানে উৎপল দত্ত একটা সেখানকার গ্রামের একটা জমিদার বলতে পারো, এবং তার ছেলের ভূমিকা পালন করেছে রঞ্জিত মল্লিক। তো সেইখানে উৎপল দত্তর যে প্রেজেন্স, সেটা খুবই গ্রামের লোকেদের চোখে খুবই খারাপ, কিন্তু তারপরেও তার একটা ডিসিশন কিভাবে রঞ্জিত মল্লিকের লাইফে বলতে পারো যে চেঞ্জেসটা আনবে, সেটা তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে। তো এখানে রঞ্জিত মল্লিকের চরিত্রটাকে যেভাবে সাজানো হয়েছে বা যেভাবে লেখা হয়েছে খুবই সুন্দর, এবং প্রত্যেকটা জায়গাতে সে তার একটা গুড সাইড বা এভিল সাইড সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে জিনিসটাকে পারফরমেন্সের ওয়েতে প্রেজেন্ট করেছে, সেই জিনিসটা খুবই ভালো লেগেছে। এবং তার ক্যারেক্টারটার মধ্যে বলো বা এই সিনেমাটার মধ্যে একটা বাঙালিয়ানা ব্যাপার প্রচণ্ডভাবে আছে, সেটা ভাষার দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক, সেই জিনিসটা খুবই ভালো। তার সাথে সাথে অনুপ ঘোষ এবং রবি ঘোষের প্রেজেন্স খুবই ভালো, কারণ তাদের যে কমেডি এলিমেন্টসগুলো সেখানে খুবই মানে ওয়ার্কফুল সিনেমার প্রথম দিকটা। বিশেষ করে রবি ঘোষের একটা সিন আছে যেখানে তা উৎপল দত্তকে নিয়ে সে মেয়ে দেখতে যাবে, তো ওই পোর্শনটা খুবই হাসির একটা সিন। তো ওই ওই সিনগুলো খুবই মানে বলতে পারো আইকনিক সিন। এবং তারপরে যদি এখানে এখানে আরেকটা সিন আছে যেখানে অনুপ ঘোষ সে একটা আবৃত্তি করছে, এবং আবৃত্তি করতে করতে তিলোত্তমার ক্যারেক্টারটার যে ডেফিনেশনটা সেই জিনিসটা দিচ্ছে, এবং সেই তিলোত্তমার ক্যারেক্টারটার ডেফিনেশন রঞ্জিত মল্লিক বিয়ে করতে যাওয়ার আগে সেটা তার মাথার মধ্যে একটা ডেফিনেশন ভাবছে, এবং তারপরে সে যখন তিলোত্তমার ক্যারেক্টারটার সাথে অ্যাকচুয়ালি মিট করছে তখন সে অন্য কিছু দেখতে পাচ্ছে। তো ওই যে জিনিসটা, ওই জিনিসটা ডিরেক্টরের প্রেজেন্টেশনটা ব্রিলিয়ান্ট ছিল। তো ওই জিনিসপত্রগুলো এখানে খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করা এই সিনেমার মধ্যে। এবং তখনকার দিনের যে কালচারটা, যে একটা সোশ্যাল মেসেজও বলো বা কালচারটা, সেখানে খুব ভালোভাবে মেনটেন করা, যে একে অপরের মুখ না দেখে ওই বিয়ে করার কালচারটা, সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং রঞ্জিত মল্লিক বিয়ের পর তাকে অ্যাকসেপ্ট করবে না, তারপরেও তার প্রেজেন্সটাকে কীভাবে তার লাইফের মধ্যে ইনক্লুড করতে দেবে, তো সেই জিনিসগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। তারপরে এখানে অন্য ক্যারেক্টারগুলোরও প্রেজেন্স মিডলে থাকবে, তো সেগুলো কী সেগুলো তোমরা সিনেমা দেখতে ভালো লাগবে, সিনেমা দেখলে তাহলে বুঝতে পারবে। এই ছবির মিউজিক খুব ভালো, এবং মিউজিক খুবই ভালো, এবং মিউজিকগুলো মানে নস্টালজিয়া ফিল অবশ্যই করাবে, এবং সাথে সাথে একটা সোশ্যাল মেসেজ তো অবশ্যই দিতে চাইছে, এবং একটা গুড ভাইব ছবি এটা। এবং সিনেমাটা দেখতে পারো অবশ্যই। এবং তাদের এখানে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে একটা বলতে পারো যে তাদের যে কেমিস্ট্রিটা, সেটা কিভাবে আবার ইনবিল্ট হবে, সেই জিনিসপত্রটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো তোমরা অবশ্যই সিনেমাটা দেখতে পারো, রিকমেন্ডেশন হিসাবে রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।